জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর আরে নাচাই গোকুলপুর। ফুলিল তো মনে করেন চিন্তা করতেছে তার মেম্বার পদে দাঁড় করাইব, মুসলিম সরকার তার বুড়ে চেয়ারম্যান পদেই খাড়া করাইব। হঠাৎ করে চেয়ারম্যান পদে খাড়া লেগে জিতবো রে? জিতবো ভাই জিতবো, মেয়া মানুষ না, ইলেকশনে খাড়াইয়া সবার লোকের ঠিক হ্যান্ডশেক ট্যান্ডশেক করবো, গ্রামের মানুষ তো সবাই খুশি হইয়া তারে দেখবেন ভোট দিয়া ভালো। শুধু তাই না, মুসলিম সরকার নিজেও কিন্তু তার বুড়ে কই বই কাম করবে, তার দরকার ক্ষমতা, এদিকে তার বুড়ে যতভাবে দরকার যেভাবে দরকার ব্যবহার করবো। তুমি এনে কি করতেছ বাবু? আমি এবার একটু কাজে আইছিলাম। ইন্সপেক্টর মুজে জাহাঙ্গীর, ফাটা বোরহানের কাছে অবৈধ অস্ত্র আছে, ক্যারি করছে সে, একটু আগে সে আমাকে অ্যাটাক করেছিল। ইয়েস ইয়েস, ঠিক আছে রাখছি। তুই আর এমনি আইছিস না, তোরে আমি আজকে খাইয়া খুঁজিগোস করব না। একদম আমি কই যাম? আমার লগে যাইবা, আমার বডিগার্ড হইয়া। আমার নিয়ে তোমার এতই চিন্তা যেহেতু। ইদানিং তোমার আমি আর চিনতে পারি না, কেমন জানি হচ্ছে না হয়ে গেছো তুমি। তা চিনো না কেন, কারণটা খোঁজার চেষ্টা করছো কোনোদিন? কারণটা তো আমি জানি, কিন্তু তোমার আমি সেটা বুঝাইতে পারি না। জানোর কোনো দরকার নাই, নিজের বোঝ নিজে বুঝো না। আমার কোনটা ভালো কোনটা মন্দ এটা আমারটা আমি বুঝি। তুমি কিন্তু একা না ড্যাডি, তোমার সঙ্গে আমার জীবনটা জড়িত। তো আমি কি এখন হাতে চুরি বইরা ঘরে বসে থাকবো? আমি তো সেই কথা কই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে চাও কো? আমি খুঁজা বাইর করতে চাই কে এই চিতা ভাই। গুড্ডি ভাই, তোমার এত খোঁজাখুঁজি করতে দিব বলে মনে হয়?
তুমি ফিরে আসার পর তোমারে তো পুলিশের কাছে যাইতে দেয় নাই। যদি থানায় যাইতা তাহলে আজকে তুমি পুলিশে কোন নজরে পড়তা বলো? আরে পুলিশ নিয়ে আমি অত চিন্তা করি না, দুই দিন পর পরই তো পুলিশের আমার সামনাসামনি হইতে হয়। ঠিক আছে, তাহলে তোমার যা মন চায় তাই করো, আমি এসবের মধ্যে আর নাই। কিছু বলার তোমাকে বাড়ির মুড়ি বুঝছো, খালি এইটা খাওয়ার লেগে না দিনে চারবার তোমাকে বাড়িতে হন যায়। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? চিন্তা না করে আর কি করুম কন বাকালে, এ বকুলপুর গ্রামে যা হইতেছে আমি তো কখনো ভাবিও না আমার সাথে এইগুলো হইব। আরে দূর, তুমি কি নিয়ে চিন্তা করো কত, তুমি কে একলা থাকো এই গ্রামের মধ্যে? এই গ্রামে আমি আসি না, ওখানে আসে না। আচ্ছা বাকা ভাই, মতিন ভাইরে দেখতেছি না যে, তার কোনো খবর জানেন? দূর, মতিনের কথা বাদ দাও তো, ও কেমন মানুষ তুমি জানো না, আজকে এনে তো কালকে ওনে, তার মধ্যে আবার প্রেমিক পুরুষ না। আমার মনে হয় কি মতিন ভাইরে নিয়ে আপনার সবাই একটু ভুল চিন্তা করেন, কথা একটু বেশি কয় কিন্তু মানুষ খারাপ না। মতিনের কথা বাদ দাও, আমি তোমরে যেটা কইতে আসি সেটা শুনো। রকেটের জন্য তো ওই যে মুসলিম সরকারের লগে একটা পোলা চিকনা করে ঘুরে গলার মধ্যে গামছা পেঁচা, ও কদিন ধরে কিন্তু বকুল করে খুব গুড়গুড় করতেছে। ও যদি কোনোভাবে তোমার লগে কথা কওয়ার চেষ্টা করে, প্রথম চেষ্টা করবো ওর লগে কথা না কওয়ার, তারপরেও যদি কথা হয় তোমারে যদি ভুলায় বলায় বলে যে কোথাও যাইতে, অভয় টভয় দেয়, খবরদার যাইবে না কিন্তু। ঠিক আছে, নাম মনে থাকবো রকেট। আচ্ছা ফাটা বোরহান কি তোমার লগে আর যোগাযোগ করার চেষ্টা করতেছে? কি কর, বোরহান আবার আমার লগে যোগাযোগ? না না, ডরায়ও না ডরায়ও না, মানে আমি এমনি জিগাইলাম, আমি যেটা বুঝি বোরহান তোমার আর ডিস্টার্ব করবো না। বাঘা ভাই ক, আপনার একটা অনুরোধ করি। এটা তুমি কেমন কথা বলে রোহি, অনুরোধ কেন, তুমি কি করবে সরাসরি কও। আমার মনে হয় কি জানেন, ওই বোরহান পিচা সে রাত থেকে একমাত্র আপনি আমার বাঁচাইতে পারেন, যদি আপনি চান। রুহি, আমি একজন ডিফল্টার মানুষ, ডিফল্টার বুঝো, এই যে দেখো আমার ঘাটটা বেকা, আমার একটা হাত কাজ করে না, যার কারণে হয়েছে কি আমার যে আসল নাম এটা না সবাই ভুলেই গেছে, গ্রামে সবাই আমার বেকার নামে ডাকে, কিন্তু আমি ডিফল্টার হইলেও আমার ক্ষমতা খুব কম তাও না, খুব যে বেশি তাও না। তবে তোমারে কিন্তু আমি একটা কথা বলে রাখতে পারি, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি কোনোদিন হইব। খালি মুড়ি দেবেন ছেলে, পানি তো দেন নাকি না? আদাব আদাব, গেল গণেশ দা, যাত্রা রসুলপুরে আসার লেগা টাইম তো মেলা খাওয়া ফেলাইতেছে, আপনি আমারে কইছিলেন যে জানাইবে, কদিন হলো নাকি কান পরা শুনছেন? কারো কোনো কান পরায় কিন্তু হইব না, যাত্রা রসুলপুরে আইব ওইটা ফাইনাল। মুসলিম সরকারের আপনি বদা দিছেন, বদা রাখার চেষ্টা করেন, কতক্ষণ না কা হ্যালো 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 হ্যাঁ নমস্কার। ওয়ালাইকুম আসসালাম, কি মুসলিম সরকার, শুনতেছি নতুন কি প্ল্যান প্রোগ্রাম বেলে করতেছো? নতুন প্ল্যান প্রোগ্রাম অবস্থা বলতেছি যে রসুলপুরের যাত্রা আনতে চাইতেছি, এলাকার লোকজন বহুদিন ধরে যাত্রা দেখতে পারতেছে না, বকুলপুরে যা দেখবো মেলা সমস্যা হয়, এ লেগে চাইতেছি এলাকায় যাত্রা হোক, লোকজন দেহ ফুটিতে থাকুক। এই যাত্রা তুমি কেন আনতেছো সেটা আমি বুঝি না, মনে করছো না ওই দাদা, তুমি যাত্রা আনতেছো কিসের জন্য সেটা আমি ভালো করেই জানি,
তুমি জাপ টানতেছো জাপলার মেয়েগুলোকে পুষ্টি নষ্টি করার জন্য। কথাটা মনে হয় ওস্তাদ ঠিক করলে না, পুষ্টি নষ্টি করুক। আর পুষ্টি নষ্টি যদি আমি কইরেই থাকি, এইটা তো আপনি শুনছেন কারো কাছ থেকে, নিজের চোখে তো দেখেন না। যখন নিজের চোখে দেখবেন না তখন সেটা বিশ্বাস করে। মুসলিম সরকার সব আমি বোকা না, পাট টিপলেই আমি বুঝতে পারি চাইলটা কি। তোমারে আমি বলে দিলাম তুমি ভালো হয়ে যাও, এসব বাদ দাও। ভালো তো আমি ওই আছি, খারাপের দিকে যাতে না যাই সেই চেষ্টা করেন না। আমি এলাকায় আছি, এলাকা চালাই, আপনি আমার ওস্তাদ, আপনি রোমানি, কিন্তু আমারও তো কিছু বিষয় আছে। সব বিষয়ের মধ্যে যদি আইসা সামনে বাধা পড়ে, আমি কতক্ষণ বাধার পিছিয়ে থাকবো? আমার তো বাধার ডিঙ্গায় সামনে যাওয়ার লাগবো। তুমি আমার থেট দাও না, না আমার থেট দাও। আপনার আমি থ্রেট দিই না, আপনার ওস্তাদ মানছি, মানি, সামনেও মানো, কিন্তু কইলাম না যে বাধা বেশিক্ষণ দিলে কিন্তু তখন মানুষ দেওয়ালে পিঠ ঠেকে গেলে লাভ হ্যাঁ বাধা পার হইতে চায়। এই আমি তোমার শেষবারের মতো বলে দিতেছি, তুমি ভালো হয়ে আসাও, নাহলে কিন্তু আমি খারাপ হইলে তুমি কিন্তু আগা গোড়া কিছুই খুঁজে পাবা না। বলে মানবীর দা, আপনি আমার উস্তাদ, আপনার জায়গায় আপনি থাকে যাত্রা রসুলপুরে আইব, আপনিও ফিরাইতে পারবেন না। আপনিও ফিরাইতে পারবেন না, যাত্রা আইব রসুলপুরে। মনে করো যে এটা উৎকণ্ঠা, আমার একটু অভয় দিল আর কইলো যে আমার কোনো ক্ষতি হইতে দিব না। আরে বাঁকা তো আমাদেরই লোক, আমাদেরই ভাই, ও যা বলে তাই করে। কেন জানি আমার এই বিষয়টাতে বাঁকা ভাইরে খুব একটা সুবিধার মনে হইতেছে না। আর সে তো এমনিতেও সবার লগে তাল মিলায় কথা কয়। কয়দিন আগেও তো বোরহানের নামে কেস করার জন্য আমগুলো খুব পেশা দিতাছিল। শোনো রোহি, বাঁকা কিন্তু খারাপ কিছু চাচ্ছে না। বাঁকা শুধু চাচ্ছে যে বোরহানের একটা কঠিন শাস্তি হোক। তুমি যদি বোরহানের বিরুদ্ধে কেস করতে তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যেত। যাই হোক, শোনো, বাঁকারে তোমাদের এত বিশ্বাস করার দরকার নেই, যেভাবে চলতেছে সেভাবেই চলুক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম তাহলে। হ্যাঁ সাবধানে থেকো। মন্টু কে? কেমন আছো? ভালো আছি। মন্টু কই? ও তো বাড়িতে নাই, বসেন না। বাড়িতে নাই, গেছে কই? দোকানে। দোকানে? না না, দোকানে নাই তো, আমি তো দোকানে গেছিলাম। দোকানে নাই?
কিন্তু আমারে তো বলে গেছে দোকানে যাইতেছে। তাহলে গেছে হয়তো কোথাও। দেই আমি ফোন দিয়ে দেখতেছি। টেরি ভাই, ভাবি কেমন আছে? আছে আছে আর কি, কোন রকম আছে। তুমি বাড়িতে যাও নাকি? বাড়িতে গেলে তো ভালোই লাগে, উৎপাত গেলে তো আর ভালো লাগে না। আছে নাকি আবার বাড়িতে? না, তার তো আবার পাড়া না বাড়লে আরাম হয় না। সারাক্ষণ খালি আছে পরচর্চা আর পরনিন্দা নিয়ে। সবই জানি, তুমি যেই বাড়িতে কেমনে থাকো এটাই বুঝি না। মন্টুর তোমার নিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত। সবাই কি তাই পারে? আপনি পারছেন? তা ঠিক, ভিটামাটির টান বলে একটা কথা আছে না, ওই জায়গায় তো আটকে রয়েছি। আপনি যে সুস্থ শরীরে ফিরে আসেন তার জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি। আচ্ছা টেডি ভাই, যারা আপনারে বন্দি করে রাখছিল তারা কি আপনারে খুব মারধর করছে? না, ঠিক আছে আমি যাই তাহলে। মন্টুরে ফোনে পাইলে তো ভালো, না পাইলে বইল আমি আসছিলাম। আচ্ছা আমি বলে দিব, আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে। টেডি ভাই আরেকটা কথা, আপনি হঠাৎ মন্টুরে খুঁজতেছেন কেন? কাম আছে একটু, অনেক কইলি বলছে আমি আইছিলাম। জানো কিছু জানি না, টেডি ফিরে আসার পর থেকে গুড্ডি ভাই একটার পর একটা ঝামেলা করতেছে খালি। মানে কিরকম? আপনি চিন্তা করে দেখেন তো, টেডি ফিরে আসার পর গুড্ডি ভাই যদি টেডি নিয়ে থানায় যেত তাহলে কি এখন টেডি পুলিশে কোন নজরে পড়ত? কোন পুলিশ কি টেডি খুব ডিস্টার্ব করতেছে? তাহলে না আমি, না না আপনি এসবের মধ্যে জড়ায় না তো, এমনিতে আপনি নিয়ে কম ঝামেলা করতেছেন। শোনো বোন, এইসব ঝামেলা আমি ভয় পাই না, বুঝতে পারছো? আমি তোমার নিজের কাছে পরিষ্কার। কিন্তু গুড্ডি ভাই, তোমার সাথে আমার জড়াইয়া টেডির কাছে যে একটা কুচ্ছিত ইঙ্গিত করতেছে সেটা কিন্তু ঠিক করে নাই। সবাই জানে আমি তোমার কোন চোখে দেখি। মাঝে মাঝে আমার মনে হয় গুড্ডি ভাই কেমন জানি অস্বাভাবিক আচরণ করতেছে, সে তো আগে এমন ছিল না। আসলে গুড্ডি ভাই কিন্তু আগে এরকম ছিল না, কি যে করতেছে বোঝাই মুশকিল। আমি আসি আন ভাই, ভাইয়ের কথা শুনে টেডি তো এখন আমার সহ্যই করতেছে না। আমার বিশ্বাস আমি টেডিরে শান্ত করতে পারবো, তুমি ওরে নিয়ে বেশি চিন্তা করো না তো। এটা আপনি কি বলেন? তারে নিয়ে যদি আমি চিন্তা না করি তাহলে আর কে চিন্তা করবো? আমার তো সব কিছু তারে নিয়ে, আর সে যদি আমার আর দেখতে না পারে তাহলে কেমনি কি হবে কন্ত? না 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 না, সেটা হইতে দেয়া যাবে না। শুনো, আমি যেভাবেই হোক আমি টেডিরে বোঝাবো, আমার বিশ্বাস আমি যদি ওরে বোঝাতে পারি তাহলে বসবে। আচ্ছা আমি এখন যাই, কোনো সমস্যা হলে আমার ফোন দিও, ঠিক আছে? ঠিক আছে আপনি যান। আচ্ছা ঠিক আছে। কোনটা রাগের কথা আর কোনটা প্রেমের কথা সেটা নিয়ে তোমার লোকে আলোচনা করার সময় মান নাই। তুমি কি কোনো কারণে আমারে অবিশ্বাস করতেছো? তোমারে বিশ্বাস করার মতো কোনো কারণ আছে? হ্যাঁ, এমন কি করছো তুমি? ঘরের কথা পরেরে বলে বেড়াইছো? আচ্ছা উগান্ডা ভাইরে নিয়ত, তোমরা দুই ভাই কি শুরু করলে কত? তো তার সাথে না তোমাদের আলো সম্পর্ক? আলো সম্পর্ক এর লেগে সব কথা কয়ে দিতে হবে তারে।